দ্বিতীয় ধাপে গড়ল তুরস্কের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। ভোট দেওয়া শুরু করেছে দেশটির প্রবাসীরা। 6 কোটি 40 লাখ ভোটারের মধ্যে 34 লাখ প্রবাসী এই ধাপে ভোট দিতে পারবেন। আগামী বুধবার পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে বিশ্ব। বিশ্লেষকরা বলেছেন, ভোটের ফলাফলের উপর নির্ভর করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, শরণার্থী সংকট সহ আরও নানা সমস্যার সমাধান। চন্দ্রানী চন্দ্রার ডেস রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গত 14 মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও বিরোধী দল নেতা কিমিল কিরিস দারুগ্লু কেউই 50% ভোট পাননি। এতে নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। আগামী 28 মে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু হবে। তবে তার আগে দেশের বাইরে থাকা তুর্কিদের ভোট গ্রহণ শুরু হয়েছে। এশিয়া ও ইউরোপের দেশগুলোতে থাকা প্রবাসীরা ভোট দিতে শুরু করেছেন। সবচেয়ে বেশি জার্মানিতে বসবাসকারী তুর্কিরা ভোট দিতে পারবেন। দেশটিতে প্রায় 15 লাখ নাগরিক ভোট দিবেন। 6 কোটি 40 লাখ ভোটারের মধ্যে প্রায় 34 লাখ ভোট দিবেন। আগামী বুধবার পর্যন্ত তারা আগাম ভোট দিবেন। ভোটের মধ্য দিয়ে রিসেপ তাইপ এরদোয়ান ও বিরোধী জোট প্রার্থী কামাল কিলিচদারোগ্লুর মধ্যে একজনকে বেছে নেবেন তুরস্কের জনগণ। এদিকে তুরস্কের নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্ব। দেশটির মসনদে কে বসবেন তার উপর নির্ভর করছে আঙ্কারার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ, শরণার্থী সংকট সহ নানা সমস্যার সমাধান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশ দুটির মধ্যে খাদ্যশস্য চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পাশাপাশি কার্যকর পদক্ষেপের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে আঙ্কারা। তবে এবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের মধ্য দিয়ে আঙ্কারার সঙ্গে কেমন হবে যুক্তরাষ্ট্র ন্যাটোর সম্পর্ক, এ নিয়ে হিসাব কষছে বিশ্বের নানা দেশ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।